পুর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি, এবার সেই প্রতিশ্রুতি অনুযায়ী আসানসোল পুর নিগমের অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন এসি বাস স্ট্যান্ডের কাজের সূচনা হলো। নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করলেন কাউন্সিলর মুনমুন মুখার্জি। প্রায় ৭.৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এসি বাস স্ট্যান্ডটি আসানসোল পুর নিগমের জেনারেল ফান্ড থেকে। ভোট পেছনে এসে প্রতিশ্রুতি, ভোট পর্ব মেটার পর জয়ী প্রার্থী এবার সেই প্রতিশ্রুতি পালন করলেন। প্রতিশ্রুতি অনুযায়ী আসানসোল পুর নিগমের অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের মা কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন এসি বাস স্ট্যান্ডের কাজে শিলান্যাস করা হলো আনুষ্ঠানিকভাবে। শনিবার নারকেল ফাটিয়ে কাজে শিলান্যাস করা হলো। শিলান্যাস করলেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি মহেশ্বর মুখার্জি, আইএনটিটিইউসির ব্লক সভাপতি মনোজ তিওয়ারি সহ আরো অনেকে। প্রায় ৭.৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই এসি বাস স্ট্যান্ডটি আসানসোল পৌর নিগমের জেনারেল ফান্ড থেকে। এ বিষয়ে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন মুখার্জি বলেন, পুর নির্বাচনের ভোটের প্রচারে এসে জনগণের সেই দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ এসি বাস স্ট্যান্ডের শিলান্যাস হয় খুশি সকলে, আগামী কয়েক মাসের মধ্যে এটি তৈরি হয়ে যাবে। থেকেই হচ্ছে মোটামুটি ৭.৫ লক্ষ টাকা ব্যয় হচ্ছে এসি বাস স্ট্যান্ড। অনেকদিন ধরে এটা একটা ডিমান্ড ছিল আমার, ইলেকশনের আগে থেকে যখন আমি এখানে প্রচারে এসেছিলাম তখন থেকেই ছিল ডিমান্ড। তারপরে কিছু ওখানে মানে ঘটনাও ঘটেছিল যে বাস স্ট্যান্ডটা খুবই প্রয়োজন ছিল, তো অনেক চেষ্টার ফলে এটা আমাদের মাননীয় মেয়র সাহেবকে আমরাও অনেক রিকোয়েস্ট করেছিলাম এবং কল্যাণেশ্বরীর বাসিন্দারাও অনেক রিকোয়েস্ট করেছিল, যার ফলে উনি সেটা অনেকদিন আগেই এটা স্যাংশন করে দিয়েছিলেন। তো আজকে সেটা সাফল্য মানে আমরা পেলাম, আজকে তার কাজ শুরু করতে পেরে এটাই আমার আনন্দ লাগছে যে মানুষকে যে কথা দিয়েছিলাম সেটা রাখতে পারছি। আশা করি কয়েক মাস মানে হয়তো মাসখানেকের মধ্যে এই বাস স্ট্যান্ড আমরা পূর্ণরূপে পাবো এবং আমরা অবশ্যই চেষ্টা করব প্রথম যেদিন বাস স্ট্যান্ড আমাদের ওপেনিং হবে সেদিন আমাদের মেয়র সাহেব যাতে এখানে উপস্থিত থাকেন, ওনাকে সেই কথা আমরা বলেওছি, তাহলে সেটা হয়তো আমাদের আরও ভালো রূপ হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারি ধাম ২ নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব ১৫০ বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারি ধাম থেকে মাত্র ৫ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে, তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম, গোপালমাঠ, দুর্গাপুর ১৭। মোবাইল নম্বর ৭৯০৮৩৬৩৬৫১ অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নম্বর ৭৯০৮৩৬৩৬৫১।